জয়ন্তী শেখ হাসিনার বাংলাদেশ আওয়ামী লীগের কাছে মনোনয়ন বোর্ডে, পার্লামেন্টের মনোনয়ন বোর্ডে আমি মনোনয়ন তুলেছিলাম। আমার সঙ্গে আরও দশজন ছিল এবং আপনারা জানেন 28 নভেম্বর মঙ্গলবার দিবাগত রাত্রে 300 আসনের প্রার্থিতা চূড়ান্ত করা হয় এবং নওগাঁতে মান্দার ক্ষেত্রে পরিবর্তন হয়, সেখানে আমার নাম অন্তর্ভুক্ত হয়। এরকম প্রায় 84-100 জনের মতো নাম নতুন মুখ এসেছিল। আপনারা আপনার বদল হয়েছিল, মহাদেবপুর রায়নগরের এটাও বদল হয়েছে। এখন প্রশ্ন হলো পরবর্তীতে শুক্রবারে এসে আপনারা জানেন বিএনপি এবং জামাত, বিশেষ করে বিশ দলীয় ঐক্যজোট এই নির্বাচন প্রতিহত করা এবং